উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অক্সফোর্ডে অস্ট্রাজেনিকা কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার জন্য শনিবার নর্থ লন্ডন এডমন্টন ইসলামিক সেন্টার অ্যান্ড মস এবং মেডিকাস হেলথ পার্টনারের যৌথ আয়োজনে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করে। বিস্তারিত দেখুন আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হকের রিপোর্টে। সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে। যুক্তরাজ্যের প্রথম মহিলা 91 বছর বয়সী মার্গারেট কিনান বিশ্বের প্রথম নারীকে করোনার ভ্যাকসিনের মাধ্যমে শুরু হওয়া ব্রিটেনের অধিকাংশ হসপিটাল, ডাক্তারদের সার্জারি, স্কুল, কমিউনিটি হল এবং বিভিন্ন মসজিদে করোনার প্রথম ডোজ দেওয়ার জন্য NHS-এর পক্ষ থেকে করোনার ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আনন্দঘন পরিবেশে অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার অক্সফোর্ডের অস্ট্রাজেনিকা কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার জন্য নর্থ লন্ডন এডমন্টন ইসলামিক সেন্টার এন্ড মস্ক এবং মেডিকাস হেলথ পার্টনারের যৌথ আয়োজনে কোভিড-19 ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করে। সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এডমন্টনে বসবাসরত কমিউনিটির 18 থেকে অনূর্ধ্ব শত শত মহিলা, পুরুষ এবং স্থানীয় পুলিশ স্টেশনের পুলিশ অফিসারগণ এই ভ্যাকসিন গ্রহণ করেন। এই ভ্যাকসিন গ্রহণ করে কমিউনিটির সবাই অত্যন্ত আনন্দিত এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান অতিথি লন্ডন বরো অফ অ্যানফিল্ড কাউন্সিলের লিডার অফ কাউন্সিলর নেসিল কালিসকান বলেন, You know, we have some mosques in the borough, but we have many more Islamic centers. Mm-hmm. And yes, they are areas of play, but also in the evenings and at the weekends, they are areas of teaching Supplement the school both downstairs and upstairs. Yeah, it's incredible the amount of additional education that happens in the borough through বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মাহতাবউদ্দিন ও মোহাম্মদ নাহিদুল আলম টিঙ্কু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকাস হেলথ পার্টনারের ডিরেক্টর ডক্টর উজ্জ্বল সরকার বলেন, I'm really proud to be working with the Islamic Center here in Edmonton in partnership with Medicus Health Partners to vaccinate patients from the hard to reach community. It has been a really fantastic effort by the Islamic Center and by Medicus Health Partners. We vaccinated nearly 300 patients from the hard to reach community. We've been vaccinating cohorts 1 to 9 today, and we've actually had a lot of discussion about vaccine hesitancy. We've spoken to patients where they had concerns, and I think there have been lots of patients who have been able to feel reassured after our discussions and come forward and had the vaccination. We're looking forward to work further in Edmonton and all other parts of Enfield, working with communities where vaccine hesitancy exists and where vaccine uptake has not been as good as other parts of the borough. So looking forward to working with Islamic Center again. Edmonton Islamic Center and Mosque Committee থেকে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক, মাওলানা শহীদুল হক, আব্দুল্লাহ রহমান খান, আনামুল হক, নিজামুল ইসলাম, আব্দুল আজিজ, নজরুল ইসলাম, মান্নান বকুল সহ মসজিদ কমিটির আরো অনেকে। ফজলুল হক, আইওন টিভি, লন্ডন।